প্রিয়তমা গানটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। প্রিয়তমা সিনেমার গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতো বললেন সাকিবের এক সময়ের পর্দা কাঁপানোর সঙ্গী পলি। তার মতে সাকিব খান নাম্বার ওয়ান। এছাড়াও এই নায়িকা সাকিব খান সম্পর্কে কি বলেছেন জানাবো সবকিছু বিস্তারিত। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। সুপারস্টার সাকিব খান যে এত ভালো একটা মুভি দর্শকদের উপহার দিবে সেটা কল্পনাও করেননি পলি। সাকিবের প্রিয়তমা গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে তুলনা করেন এই নায়িকা। চিত্রনায়িকা পলি বলেন সাকিব খান নাম্বার ওয়ান। আমি সাকিবের সঙ্গে কয়টি সিনেমায় অভিনয় করেছি আমি কল্পনাও করতে পারিনি প্রিয়তমা সিনেমা বিশ্বব্যাপী এত সাফল্য অর্জন করবে। বাংলা সিনেমার জন্য এইটা একটা বড় গৌরব। চিত্রনায়িকা পলি আরও বলেন আমি খুবই খুশি যে আমাদের বাংলা চলচ্চিত্র এত বেশি সাফল্য পায়। আর সবচেয়ে বেশি খুশি যে আমাদের বাংলাদেশে প্রিয়তমার মতো একটি সিনেমা নির্মাণ হয়েছে। সুরঙ্গ এবং প্রিয়তমার তুলনা সম্পর্কে এই নায়িকা বলেন সুরঙ্গ অনেক ভালো একটি চলচ্চিত্র, তবে প্রিয়তমাকে আমি এক নম্বরে রাখবো, আমি প্রিয়তমাকে কখনোই খারাপ বলতে পারবো না। চিত্রনায়িকা পলির মতে সাকিবের প্রিয়তমার লুক 10 বছর কমিয়ে দিয়েছে সাকিবের বয়স। এত সুন্দর লুক ভাবতেই অবাক লাগে। আসলে সাকিব খান সাকিব খানেই, তাকে নিয়ে আর কি বলবো, তিনি তো অনলি ওয়ান নাম্বার ওয়ান। তো বন্ধুরা, চিত্রনায়িকা পলির মুখে সাকিবের প্রশংসা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য।